নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টার্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব বোট অ্যান্ড স্ট্রিম বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা এবং স্রোত থেকে বেসিক লেভেলের কোশ্চেন নিয়ে আমরা আজকে আপনাদের সাথে নটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর এই নটা প্রশ্ন আপনাদের কোনো না কোনো সরকারি চাকরি পরীক্ষায় এসছে যখন আমরা প্রবলেমগুলো সলভ করব তখন আপনারা প্রত্যেকটা অঙ্ক দেখতে পাবেন যে কোনো না কোনো পরীক্ষায় এসছে তা এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা একটা মক পরীক্ষা দেওয়ার জন্য একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকুন খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে নটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং নটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে ছিল আর কতটা এনহান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের একটা কমেন্টস পোস্ট করবেন যে আমাদের ভিডিওটা কেমন লাগলো তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন আশা করছি বন্ধুরা আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত প্রথম প্রশ্ন দিয়ে আলোচনা প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিচ্ছি আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন কোশ্চেন নাম্বার টু দু থেকে শুরু করছি এটা ব্যাঙ্ক ক্লার্ক টু থাউজেন্ড টেনে কোশ্চেনটা এসছে কোশ্চেনটা ইংরেজিতে আছে কোনো অসুবিধা নেই আমি কোশ্চেনটা পুরোটা বাংলা ট্রান্সলেট করে আপনাদেরকে বলে দেবো আশা করছি ট্রান্সলেট করার পর আপনারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন দেখে এই কোশ্চেনে কী দেওয়া আছে ইফ দ্য স্পিড অফ এ সুইমার ইন স্টিল ওয়াটার ইজ নাইন কে এম পার এইচ যদি স্থির জলে একজন সুইমার মানে সাঁতারুর গতিবেগ যদি নয় কিলোমিটার প্রতি ঘন্টায় হয় ফাইন দ্য ডাউন স্ট্রিম অর্থাৎ স্রোতের বিপরীতে অফ দ্য সুইমার হোয়েন দ্য রিভার ইজ ফ্লোয়িং উইথ এ স্পিড অফ সিক্স কে এম পার এইচ তাহলে আমাদের কী বার করতে হবে আমাদের খুঁজে বার করতে হবে ডাউন স্ট্রিম মানে স্রোতের বিপরীতে সেই সুইমারটা কতটা মানে তার গতিবেগ কতটা ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যখন নদীর স্রোতের গতিবেগ ছয় কিলোমিটার পার ঘন্টা আশা করছি আপনারা সবাই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন ক্যালকুলেশান করে আপনাদের ক্যালকুলেশান করে আপনারা আমাদের উত্তরের সাথে উত্তর মিলিয়ে নেবেন তো আপনারা সবাই দরকার হলে ভিডিওটি পজ করে আপনারা ক্যালকুলেশান করুন আর আমরা চলে যাচ্ছি সলিউশনে এর সলিউশন কোনটা হবে আমরা দেখে নেবো তো চলুন বন্ধুরা আপনারা ক্যালকুলেশন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে গিভেন দ্যাট সুইমার স্পিড ইন স্টিল ওয়াটার ইজ ইকুয়াল টু আমরা এক্স ধরেছি যেটা বলা আছে নাইন কিমি পার আওয়ার তাহলে রেট অফ স্ট্রিম ওয়াই ধরেছি এটা সিক্স কিমি পার আওয়ার তাহলে স্পিড অফ ডাউন স্ট্রিম এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল নাইন প্লাস সিক্স ইজ ইকুয়াল ফিফটিন কে পার আওয়ার তা যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান এ ফিফটিন কিলোমিটার পার আওয়ার তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সদুবাদ জানাই আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর আশা করি করেছেন খুবই ইজি অঙ্ক ছিল তো চলুন দেখে নেব আমরা পরবর্তী কোশ্চেন কী আছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর যেটা আর আর বি টু থাউজেন্ড এইটে কোশ্চেনটা এসছে তো চলুন কোশ্চেনে দেখে নিই কী কোশ্চেন বলা আছে এ সুইমার স্পিড ডাউনস্ট্রিম ইজ ইলেভেন কিমি পার আওয়ার অ্যান্ড স্পিড অফ দ্য স্ট্রিম ইজ ওয়ান পয়েন্ট ফাইভ কিমি পার আওয়ার তাহলে একজন সাঁতারু তার স্রোতের বিপরীতে তার গতিবেগ হচ্ছে এগারো কিলোমিটার পার ঘণ্টা এবং স্রোতের গতিবেগ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার ঘণ্টা তাহলে ফাইন্ড আপস্ট্রিম স্পিড অফ দ্য সুইমার তাহলে সুইমারের আপস্ট্রিম স্পিড মানে স্রোতের অনুকূলে সে কতটা রাস্তা যাতায়াত করে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই কোশ্চেনের সঠিক উত্তরটা করতে পারবেন কেননা এর আগের কোশ্চেনটা ছিল যে ডাউনস্ট্রিমে কত সেটা আপনারা যেরকম বার করেছেন এটা আপ স্ট্রিমে চেয়েছে আপনারা সবাই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে শুরু করছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা অ্যাজ উই নো রেট অফ স্ট্রিম ইজ ইকুয়াল হাফ ইন্টু স্পিড ডাউন স্ট্রিম মাইনাস স্পিড আপ স্ট্রিম তাহলে ইজ ইকুয়াল এখানে বলা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ইলেভেন মাইনাস স্পিড অপ আপস্ট্রিম তাহলে এখানে আমাদের আপস্ট্রিমের স্পিড বেরিয়েছে এইট কিমি পার আওয়ার তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশান এ এইট কিলোমিটার পার আওয়ার তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর এইট যে কোশ্চেনটা এলআইসি টু থাউজেন্ড নাইনে কোশ্চেনটা এসছে অ্যালং দ্য কারেন্ট এ বোট ইট টেক্স থ্রি আওয়ার টু কভার এ সার্টেন ডিস্টেন্স অ্যান্ড এগেন্স দ্য কারেন্ট ইট টেক্স নাইন আওয়ার্স টু কভার দ্য সেম ডিস্টেন্স মানে অ্যালং উইথ দ্য কারেন্ট মানে স্রোতের অনুকূলে একটা বোর্ড তিন ঘন্টায় একটা ডিস্টেন্স কভার করে এবং স্রোতের প্রতিকূলে সেই ডিস্টেন্সটাই সে ন ঘন্টায় কভার করে ফাইন দ্য স্পিড অফ দ্য কারেন্ট তাহলে স্রোতের বেগ আমাদের এখানে বার করতে হবে ইফ যদি স্পিড অফ বোর্ড ইন স্টিল ওয়াটার ইজ ফোর কিমি পার আওয়ার যদি স্থির জলে বোটের গতিবেগ চার কিলোমিটার পার ঘণ্টা হয় তাহলে আমাদের স্রোতের গতিবেগ বার করতে হবে আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্কিনে ক্যালকুলেশান করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে লেট ডিস্টেন্স আমরা এক্স ধরেছি তাহলে স্পিড অফ বোট ডাউন স্ট্রিম এক্স ডিভাইড বাই থ্রি কেন এই যে থ্রি আওয়ার বলেছে আর স্পিড অফ আপস্ট্রিম আমরা বার করেছি কত নাইন এক্স ডিভাইডেড বাই নাইন কেন এখানে নাইন আওয়ার বলেছে তাহলে অ্যাজ উই নো স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ হাফ ইনটু আমরা এখানে বার করেছি কি না ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি ফোর ইজ ইকুয়াল হাফ ইন্টু এক্স বাই থ্রি প্লাস এক্স বাই নাইন এটা ক্যালকুলেশন করে আমাদের এক্সের মান এইটিন কিলোমিটার বেড়েছে মানে ডিস্টেন্সটা আমরা এখানে পেয়ে গেছি এবার ডাউনস্ট্রিম স্পিড এক্স ডিভাইড বাই থ্রি ইজ ইকুয়াল টু সিক্স কিমি পার আওয়ার আর আপস্ট্রিম এক্স ডিভাইড বাই নাইন মানে টু কিমি পার আওয়ার তাহলে স্পিড অফ কারেন্ট হাফ ইন্টু ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম তাহলে হাফ ইন্টু সিক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু টু কিমি পার আওয়ার তাহলে আট নম্বর প্রশ্ন আর আট নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনের অ্যান্সার বেরিয়েছে অপশান ডি টু কিলোমিটার পার আওয়ার তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন দশ নম্বর প্রশ্ন এটা হোটেল ম্যানেজমেন্ট টু থাউজেন্ড নাইনে কোশ্চেনটা এসেছিল তো চলুন দেখে নি কোশ্চেনটায় কী বলা আছে সামার ক্যান রো এ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যান্ড ক্যান কাম ব্যাক কভারিং দ্য সেম ডিস্টেন্স ইন থার্টি সিক্স আওয়ার্স তাহলে কী বলেছে সামার কী করে একটা ডিস্টেন্স ডাউন স্ট্রিমে স্রোতের প্রতিকূলে সে চব্বিশ ঘন্টায় যাতায়াত করে এবং এবার অ্যান্ড ক্যান কাম ব্যাক এবং সেখান থেকে ঘুরে আসে কভারিং দ্য সেম ডিস্টেন্স একই ডিস্টেন্সে সেটা হচ্ছে ছত্রিশ ঘন্টায় তাহলে ইফ দ্য স্ট্রিম ফ্লোস অ্যাট দ্য রেট অফ টুয়েলভ কিমি পার আওয়ার যদি স্ট্রিম মানে স্রোতটা যদি স্রোতের রেটটা বারো কিলোমিটার পার আওয়ার হয় তাহলে ফাইন দ্য স্পিড অফ সামার ইন স্টিল ওয়াটার তাহলে সামারে স্টিল ওয়াটারের তার গতিবেগ কত সেটা আমাদের বার করতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ডাউন স্ট্রিমে সে করছে চব্বিশ ঘন্টা পার আওয়ার আর আপস্ট্রিমে ছত্রিশ ঘন্টা পার আওয়ার স্রোতের বেগ আমাদের দেওয়া আছে বারো কিমি পার আওয়ার তাহলে স্থির জলে সামারের স্পিড কত আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা দশ নম্বর প্রশ্ন আমরা ক্যালকুলেশন শুরু করছি তাহলে হেয়ার এক্স ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফোর আর ওয়াই ইজ ইকুয়াল টু থার্টি সিক্স আওয়ার্স তাহলে রেট অফ স্ট্রিম এ ইজ ইকুয়াল টুয়েলভ কিমি পার আওয়ার তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা স্পিড অফ সামার ইন স্টিল ওয়াটার ইজ ইকুয়াল এক্স ইন এ ইন টু এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়াই মাইনাস এক্স আমরা মানবসিয়া বার করেছি সিক্সটি কিলোমিটার পার আওয়ার তা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন দশ নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান ডি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ বারো নম্বর প্রশ্নে চলে এসেছি আর বারো নম্বর প্রশ্নটা ব্যাঙ্ক ক্লার্ক টু থাউজেন্ড সেভেনে কোশ্চেনটা এসছে এ বোট স্পিড ইন স্টিল ওয়াটার ইজ ফাইভ কিলোমিটার পার আওয়ার একটা বোট স্থির জলে তার গতিবেগ হচ্ছে পাঁচ কিমি প্রতি ঘণ্টা হোয়াইল রিভার ইজ ফ্লোয়িং উইথ এ স্পিড অফ টু কিলোমিটার পার আওয়ার অ্যান্ড টাইম টেকেন টু কভার এ সার্টেন ডিস্টেন্স আপ স্ট্রিম ইজ টু আওয়ার মোর দেন টাইম টেকেন টু কভার দ্য সেম ডিস্টেন্স ডাউন স্ট্রিম ফাইন দ্য ডিস্টেন্স তাহলে মানে এখানে ভেঙে ভেঙে নিই কথাটা তাহলে হোয়াইল রিভার ইজ ফ্লোয়িং উইথ এ স্পিড অফ টু কিলোমিটার পার আওয়ার যদি স্ট্রিম মানে সোতের গতিবেগ দুই কিলোমিটার পার ঘণ্টা হয় অ্যান্ড টাইম টেকেন টু কভার সার্টেন ডিস্টেন্স আপ স্ট্রিম ইজ টু আওয়ার্স তাহলে সোতের অনুকূলে এই একটা দূরত্ব যেতে যদি দু ঘন্টা সময় লাগে তাহলে দু ঘন্টা মোর দ্যান দ্য টাইম টেকেন টু কভার দ্য সেম ডিস্টেন্স ডাউনস্ট্রিম তাহলে ডাউন স্ট্রিমের থেকে দু ঘন্টা বেশি লাগে আপস্ট্রিমে যেতে তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স তাহলে আমাদের সেই ডিস্টেন্স মানে দূরত্বটা কত সেটা আমাদের এখানে বার করতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে গিভেন দ্যাট এ ইজ ইকুয়াল ফাইভ কিমি পার আওয়ার বি ইজ ইকুয়াল টু কিমি পার আওয়ার টি ইজ ইকুয়াল টু টু আওয়ার তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা রিকোয়ার্ড ডিস্টেন্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টু বি ইন্টু টি তাহলে আমরা এখানে মান বসিয়ে পেয়েছি টেন পয়েন্ট ফাইভ কিমি তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ টেন পয়েন্ট ফাইভ কিমি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টিন তেরো নম্বর প্রশ্ন ব্যাঙ্ক ক্লার্ক টু থাউজেন্ড সেভেনে কোশ্চেনটা এসেছিলো কোশ্চেনে বলা আছে এ বোট ইজ রোড ডাউনস্ট্রিম অ্যাট থার্টি ওয়ান কিলোমিটার পার আওয়ার অ্যান্ড আপ স্ট্রিম অ্যাট সেভেন্টিন কিলোমিটার পার আওয়ার তাহলে ফাইন্ড দ্য স্পিড অব স্ট্রিম তাহলে একটা বোট সে কী করে না ডাউনস্ট্রিমে সে একত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং আপস্ট্রিমে সতেরো কিলোমিটার প্রতি ঘন্টা যায় তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্টিম তাহলে স্রোতের গতিবেগ আমাদের এখানে বার করতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ডাউন স্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে আর আপস্ট্রিম মানে স্রোতের অনুকূলে আশা করছি আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন তো চলুন আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আপনারা খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তেরো নম্বর প্রশ্ন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন শুরু করছি তাহলে স্পিড অফ ডাউ স্ট্রিম ইজ থার্টি ওয়ান কিলোমিটার পার আওয়ার আর আপ স্ট্রিম সেভেন্টিন কিলোমিটার পার আওয়ার তাহলে স্পিড অফ স্ট্রিম হাফ ইন্টু থার্টি ওয়ান মাইনাস সেভেন্টিন ইজ সেভেন কিলোমিটার পার আওয়ার তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশন সি কোশ্চেন নাম্বার থার্টিনে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন ষোলো নম্বর প্রশ্ন ব্যাঙ্ক ক্লার্ক টু থাউজেন্ড নাইনে কোশ্চেনটা এসছে এ বোট রানিং আপস্ট্রিম কভার এ ডিস্টেন্স অফ টেন কিলোমিটার ইন থার্টি মিনিট অ্যান্ড হোয়াইল রানিং ডাউনস্ট্রিম ইট কভার দ্য সেমস ডিস্টেন্স ইন টোয়েন্টি ফাইভ মিনিট তাহলে একটা বোট কী করে সে আপস্ট্রিমে একটা ডিস্টেন্স কভার করে সেটা হচ্ছে দশ কিলোমিটার সেটা তিরিশ মিনিটে এবং সে একই দূরত্ব সে ডাউনস্ট্রিম যখন স্রোতের প্রতিকূলে যায় তখন সে সেটা পঁচিশ মিনিটে কভার করে তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য রিভার কারেন্ট ইন কিলোমিটার পার আওয়ার তাহলে আমাদের এখানে স্রোতের বেগ বার করতে হবে কত কিলোমিটার প্রতি ঘন্টা আপনারা এই কোয়েশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে আমরা ক্যালকুলেশান শুরু করছি স্পিড অফ আপস্ট্রিম ইজ ইকুয়াল টু টেন ডিভাইড বাই থার্টি ইজ ইকুয়াল টেন ইন টু সিক্সটিন ডিভাইড বাই থার্টি তাহলে আমাদের টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার বেড়েছে ঠিক একইভাবে আমরা স্পিড ডাউন স্ট্রিমে বার করেছি টোয়েন্টি ফোর কিলোমিটার পার আওয়ার তাহলে স্পিড অফ রিভার হাফ ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি আমরা এই ফর্মুলাটা আগেই শিখেছি তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন টু কিলোমিটার পার আওয়ার তাদের সবার উত্তর সঠিক আর ষোলো নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন সতেরো নম্বর প্রশ্ন এটা এসএসসি টু থাউজেন্ড এইটে কোশ্চেনটা এসেছিল এ পারসন কভার এইটিন কিলোমিটার অ্যালং দ্য স্ট্রিম ইন ফোর আওয়ার অ্যান্ড কভার দ্য সেম ডিস্টেন্স এগেন্স্ট দ্য স্ট্রিম ইন টুয়েলভ আওয়ার্স তাহলে ফাইন দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইন কিলোমিটার পার আওয়ার তাহলে আমাদের এখানে কি বলা হচ্ছে একজন ব্যক্তি আঠেরো কিলোমিটার অ্যালং দ্য স্ট্রিম মানে স্রোতের অনুকূলে চার ঘন্টা এবং কভার দ্য সেম ডিস্টেন্স এগেন্স্ট দ্য স্ট্রিম ইন বারো ঘন্টা তাহলে স্রোতের অনুকূলে সে করে সেই ডিস্টেন্সটাই কভার মানে স্রোতের অনুকূলে করে আঠেরো কিলোমিটার প্রতিকূলে করে বারো ঘন্টায় আর ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম তাহলে আমাদের বার করতে হবে কি স্রোতের বেগটা কত তাহলে আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন স্রোতের অনুকূলে আর প্রতিকূলে আমাদের এখানে দেওয়া আছে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনাদের আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে এই পার্সেন্ট কভার এইটিন কিলোমিটার আঠেরো কিলোমিটার অ্যালং দ্য স্ট্রিম ইন ফোর আওয়ার তাহলে স্রোতের অনুকূলে চার ঘন্টা অ্যান্ড কভার দ্য সেম ডিস্টেন্স এগেন্স্ট দ্য স্ট্রিম তাহলে স্রতির প্রতিকূলে সেটা করে বারো ঘন্টায় তাহলে ফাইন দ্য স্পিড অফ দ্য স্ট্রিম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন সতেরো নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে স্পিড ডাউন স্ট্রিম আমরা এখানে বার করেছি ইজ ইকোয়াল টু এইটিন ডিভাইড বাই ফোর ইজ ইকোয়াল টু ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার এই যে আঠেরো কিলোমিটার তাকে আমরা চার দিয়ে ভাগ করেছি ঠিক একইভাবে স্টিমেটটা বার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার তাহলে স্পিড আপস্ট্রিম আমরা এই ফর্মুলাটা জানি হাফ ইন্টু ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম ইজ ইকোয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার তাহলে সতেরো নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান বি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার নাইনটিন উনিশ নম্বর প্রশ্ন যেটা এসএসসি টু থাউজেন্ড সেভেনের কোশ্চেনটা এসেছিল এ স্ট্রিমার গোজ ডাউন স্ট্রিম ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট ইন ফোর আওয়ার্স তাহলে একজন স্ট্রিমার একজন সাঁতারু কি করে ডাউন স্ট্রিম মানে সোতের প্রতিকূলে একটা দূরত্ব থেকে আরেকটা দূরত্বে যায় চার ঘন্টায় ইট কভার দ্য সেম ডিস্টেন্স আফ স্ট্রিম ইন ফাইভ আওয়ার্স তাহলে সেটা যখন আপস্ট্রিমে থাকে তখন সেটা কভার করে কত না পাঁচ ঘন্টায় তাহলে ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ টু কিলোমিটার পার আওয়ার যদি স্রোতের গতিবেগ যদি দুই ঘন্টা সরি দুই কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু পোর্টস তাহলে এই যে দুটো পোর্ট এই ওয়ান পোর্ট টু অ্যানাদার পোর্ট এর মধ্যে যে ডিস্টেন্সটা সেটা আমাদের এখানে বার করতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ডাউন স্ট্রিমে চার ঘন্টা আর আপ স্ট্রিমে পাঁচ ঘন্টা আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এবিসিডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে লেট দ্য ডিস্টেন্স বিটুইন টু পোর্টস ইজ ইকুয়াল এক্স ধরেছি দেন স্পিড ডাউন স্ট্রিম এক্স ডিভাইড আর আপ স্ট্রিম এক্স তাহলে আমরা স্পিড আপ স্টিমের ফর্মুলা হাফ ইন্টু এক্স ডিভাইড বাই ফোর মাইনাস টু এক্স আমরা এখানে বার করেছি এইটটি কে এম তাই যাদের উত্তর এই কোশ্চেনে অ্যানসার বেরিয়েছে অপশন ডি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট নটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং নটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন এবং মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তার সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের কমেন্টস পোস্ট করবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো বা কীরকম ধরনের ভিডিও আপনাদের পছন্দ তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের প্রয়োজন কতটা আর আপনারা কীরকম ভিডিও দিলে অনুপ্রাণিত হবেন তো চলুন এখন আমরা চলে আসছি বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোম ট্যাক্সের প্রশ্ন আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো এ বোট রানিং আপস্ট্রিম টেক্স ফাইভ টু এইট মিনিট টু কভার এ সার্টেন ডিস্টেন্স ওয়াইল ইট টেক্স টু ফরটি মিনিট টু কভার দ্য সেম ডিস্টেন্স রানিং ডাউন স্ট্রিম তাহলে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন স্পিড অফ দ্য বোট অ্যান্ড স্পিড অফ দ্য ওয়াটার কারেন্ট রেসপেকটিভলি অপশান এ টু ইস টু ওয়ান অপশান বি থ্রি ইস টু টু অপশান সি এইট ইস টু থ্রি এবং অপশান ডি কুড নট ডিটারমাইন আমি আবার আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি এ বোট রানিং আপস্ট্রিম টেক্স ফাইভ টোয়েন্টি এইট মিনিট টু কভার এ সার্টেন ডিস্টেন্স ওয়াইল ইট টেক্স টু মিনিট টু কভার দ্য সেম ডিসটেন্স রানিং ডাউ স্ট্রিম হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ দ্য বোট অ্যান্ড স্পিড অফ দ্য ওয়াটার কারেন্ট রেসপেক্টিভলি অপশান এ টু ইস টু ওয়ান অপশান বি থ্রি টু টু সি এইট ইস টু থ্রি এবং অপশান ডি কুড নট বি ডিটারমাইন আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং আপনারা প্রথম দশজন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ